হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। তো আজকে আমরা আবারও একটি শপে চলে আসলাম, সেটি হলো মিউজিকল্যান্ড বিডি বাংলাদেশ, সেটি মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায়। তো চলুন, আজকে আমরা একজন গিটার বিশেষজ্ঞকে পেয়ে গেছি, তার কাছ থেকে জানবো যে গিটার সম্পর্কে, গিটার পরিচিতি। আসলে যারা নতুন যারা গিটার শিখতে চান এবং যারা শিখেন, গিটার সম্পর্কে জানার জন্য অনেকেই জানতে চান। চলুন আজকে সেই সম্পর্কে জানি। তো কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আমি শূন্য। আর গিটার সম্পর্কে আজকে আমি যতটুকু সবাইকে বলবো, সেটা হচ্ছে একটা গিটারের মধ্যে কী কী থাকতে পারে, বা যারা নতুন গিটার শিখছেন তাদের কী কী জানা উচিত এটা গিটার সম্পর্কে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গিটার, সিগনেচার একটা গিটার। একটু বসেন, সমস্যা না। হ্যাঁ, বসে ভালো হচ্ছে। এই গিটারটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে ব্রিজ গিটার, ব্রিজ। এটা হচ্ছে স্যাডেল, আর এটা হচ্ছে সাউন্ড হল, আর এটাকে প্রোটালটা বলা হয় গিটার ফ্রেম। তো এই মাঝখানে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা বিন্দু, এটাকে বলে ফেড মার্কার, ফেড মার্কার। আর এটাকে বলা হচ্ছে নাক, আর এটা হচ্ছে টিউন কি। আর এটা তো সবাই টোটাল আপনার মোটামুটি জানা নেই, এগুলোকে স্ট্রিং বলা হয় বা গিটার তার বলে থাকি আমরা। তো এই গিটার মার্কারগুলো কিন্তু উপরে দেওয়া আছে, আপনারা ঠিক বা লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনার প্যাডের উপরে এদিক দিয়ে গিটার মার্কার দেওয়া আছে। হ্যাঁ, আর এ হচ্ছে একটা গিটারের বৈশিষ্ট্য। তো আর ওপরের থেকে আপনি যদি দেখেন, এটাকে বলে গিটার হেড, এই দিক থেকে এই পর্যন্ত এটাকে বলে গিটার হেড। টোটালে মিলে একটা গিটার। আচ্ছা, গিটারের ভিতরে কী কী জিনিস থাকে? গিটারের ভিতরে বলতে আপনার যদি গিটার যারা কিনতে আসবেন, আপনার অনেক গিটার অনেক কাঠ দিয়ে, অনেক ধরনের কাঠ দিয়ে তৈরি হয়, ম্যাপেল দিয়ে তৈরি হয়, রোজউড দিয়ে তৈরি হয়। তো মূলত গিটারের ভিতরে দেখা যাচ্ছে কোম্পানি, এক এক যেসব কোম্পানি থেকে গিটার আসে ওই কোম্পানির নাম বা মডেল নাম্বার দেওয়া থাকবে ভিতরে। আর বিশেষ করে অরিজিনাল যে গিটারগুলো আসে, হ্যাঁ, সেগুলোর আপনার পেছন থেকে, পেছনে বা সামনের দিকে আপনার একটা লোগো দেওয়া থাকবে, হলোগ্রাম দেওয়া থাকবে, যেটা আসলে কি অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট কি ডুপ্লিকেট। এই যে হলোগ্রামটা দেখছেন, এদিক থেকে আপনার পাঁচজনের একটা ছবি দেওয়া আছে, যারা ইন্ডিয়ান যে গিটারগুলো পাঁচটা ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কি অরিজিনালই নাকি সেটা হয়তো, যদি অরিজিনাল হয় তাহলে ছবিগুলো থাকবে, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে ছবিগুলো থাকবে না, অন্য কোনো ছবি থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, এই যে ফ্রেটবোর্ডটা টোটালটা, হ্যাঁ জি, এইটা কি মানে কিভাবে দাঁড়িয়ে আছে এটার বডিটার সাথে, এটা কি কোনো কিছু? এটা আপনার, এটা হচ্ছে আপনার গিটার সম্পর্কে অবশ্যই আছে। এই ফ্রেটবোর্ডটা যখন আপনার ফ্যাক্টরি থেকে মেক করে, তখন ভিতরে ওরা একটা ট্রাস রড দিয়ে দেয়, যে রডটার কারণে হচ্ছে পুরো টোটাল ব্যালেন্সটা রাখা হয়। হয়তো বা অনেক সময় নর্মালি যদি এটা আপনার ট্রাস রড যদি ভিতরে না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেট বাঁকা হয়ে যায়, একটা সময় পর আপনার ফেট বাঁকা হয়ে যায়, যখন স্প্রিংয়ের প্রেশারগুলো পড়ে তখন এরকম বাঁকা হয়ে যায়। তো এই বাঁকা যেন না হয় এটার জন্য ভিতরে আপনার একটা ট্রাস রড ওরা ইউজ করে থাকে সবসময়। আচ্ছা, ভিতরে কি কোনো ডিভাইস বা কিছু আছে, মাইক্রোফোন বা ডিভাইস বলতে? হ্যাঁ, কিছু কিছু আপনার গিটারের আপনার ডিভাইস দেওয়া থাকে, যে আপনার আউটপুট দেওয়ার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছি, এই গিটারটা আপনি দেখতে পাচ্ছেন যে এইটার মধ্যে একটা ডিভাইস দেওয়া আছে। হ্যাঁ, তো এই গিটারটা আমি দেখাচ্ছি, এই গিটারটার মধ্যে আপনার একটা পিক আপ দেওয়া আছে, দুইটা ভলিউম দেওয়া আছে, এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে আপনার মিড। আর এটা দেখা যাচ্ছে নর্মালি বাসার প্র্যাকটিসের সব সময় আউটপুটে দিয়ে প্লে করতে পারবে। আর এটা হচ্ছে আউটপুট লাইন। আর এই গিটারটা মূলত মোটামুটি ভালোই গিটার, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য যারা বিগিনার যারা কিনতে যাচ্ছেন, তারা এটা যদি অনেকে দেখা যাচ্ছে যে আউটপুট সহ গিটার চাচ্ছেন, তাদের জন্য এটা ভালো গিটার। ঠিক আছে, তো আমরা শূন্যবাইয়ের থেকে জানলাম যে একটা গিটার পরিচিতি, গিটারের কোন পার্টসটাকে কী বলে, কোন বিষয়টাকে কী বলে। তো আশা করি আপনারা খুব ভালো লাগলো এই বিষয়টা নিয়ে। তো এখন আমরা একটা গিটারের রিদম দেখবো, ঠিক আছে, যে সাউন্ডটা আমরা চেক করবো, যে ঠিক আছে। ধন্যবাদ শুনো ভাইকে, আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দর্শকদেরকে একটা সুন্দরভাবে একটা গিটার সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা আবারও তার কাছ থেকে টিপস নিতে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সাথে আবারও দেখা হবে।